এক হরফে পাপড়ি খোলে দশটি নেকির ফুল এক আয়াতে ভাঙতে পারে লক্ষ কোটি ভুল এক কিতাবের জীর্ণ রঙে নতুন জীবন লিখি এসো কোরআন শিখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বিশ রাহালি সৌদরি ওয়াসির ওয়াহুল ওকুদ কৌলি রিদনি বাংলা ভাষাভাষী ভাই বোন বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে দেখছেন এসো কোরআন শিখি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কিডস ক্রিয়েশনের অনন্য সৃষ্টি ঘরে ঘরে কোরআন শিক্ষার এ আয়োজন আমরা আজকে উনিশতম ক্লাস আজকে আমরা কতটুকু পড়া পেরেছি তার একটা ছোট্ট মূল্যায়ন নেওয়ার চেষ্টা করব তার সাথে সাথে যেই পড়াগুলো আমরা খুব একটু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে বেজে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা নিয়ে একটা সংযুক্ত ক্লাস করার চেষ্টা করব সবাই রেডি থাকুন আজকে আমরা হচ্ছে পঞ্চম সাময়িক মূল্যায়ন বিষয় তানফিন এক তাহলে বোঝা যাচ্ছে তানবিনের উপরে আরও একটি পরীক্ষা আছে এবং আছে আমরা আজকে প্রথমটা শেষ করি রেখা টেনে আরবির সাথে উচ্চারণ মিল করি ডান পাশে দেয়া আছে এই আরবি বাম পাশে দেয়া আছে উচ্চারণ আমরা প্রথমে কি আছে প্রথমে ছোট্ট বন্ধুরা তোমরা যা করবে এবং সবাই যা করবেন তা হচ্ছে প্রথমে একটা অ শব্দ পড়ুন উপরে উপরে আছে কা কালামন যেই জায়গায় আছে ঠিক সেই দিকে আপনি এরো চিহ্ন টেনে দিন এই যে কালামন প্রথমে আরবিটা পড়ে ফেলুন ওয়া জি হন ওয়াজি হন কোথায় আছে ওস্তাদি এ যে ওয়াজি হুন এর পরের শব্দটা কি আই ফোন কোথায় আছে আকিফোন আইন তো উপরে একটু কমা দিয়ে আর পর একটু ডট ডরও দেওয়া আছে যাতে করে ডট যাতে করে একটু টেনে পড়া যায় সেজন্য আকিফোন কালি মা তিন এটা কোথায় আছে এই যে কালি মা তিন ইয়া মি নান কোথায় আছে এটা কিন্তু আপনাদের কাজ আমি একটু করে দিচ্ছি অর্থাৎ আপনাদের সাথে তো আর ওইভাবে দেখা হবে না প্রশ্নপত্রের উত্তরগুলো মূল্যায়ন করারও সুযোগ থাকবে না যার কারণে আমি জাস্টে একটু করে দেখাচ্ছি এটা হলো এ যে ইয়া মি নান শা যা প্রথমে উচ্চারণ করে ফেলতে হবে হ্যাঁ শা যা রান ক মা রাস এরপরে ইয়া মি নুন না ইবুন সিরিন উ ফোন কোথায় আছে এই যে ওস্তাজি ও ফোন ইয়া লি দু ইয়া লি দু মালিহি এই যে মালি ফালাহু কোথায় এই যে ফালাহু দ্বিতীয় প্রশ্নটি আসছে সেটা হরকত দিয়ে শব্দ তৈরি করি বন্ধুরা বাংলাটা পড়ো ফা রি কোন ওস্তাজি ফা যদি বানাতে হয় তাহলে একটা জবর দিলেই হতো যেহেতু ডট ডট দে আছে তাহলে এটা খাড়া জবর হবে তাহলে ফা রকে জে দিই রি ককে পেশ দেবো কু ফারে কু কুর সাথে আরেকটি পেশ দিয়ে আমরা কুন বানিয়ে দেবো ফারি কোন শেষে কি উচ্চারিত হলো সেটা কিন্তু তুমি বলবে তাহলে হবে কি ফরাটা খুব মজবুত হয়ে গেল আ মি নান না একটা জবর দিলে না আর একটা দিলে নান স ই মিন সুন্দর মিন বুন বু একটা পিস দিলে বু দুইটা পিস দিলে বুন স লি হেন হিন দুইটা জের হবে স হেন হিন ফি শা শখে জবর দেব ওস্তার্জি তি খারাজের দেব তি ইয়ান ইয়ের উপর দুই জবর ইয়ান ক, ই দুন দু একটা পেজ দিলে দুইটা পেজলে দুন বাংলায় উচ্চারণ লিখি আবার বাংলায় উচ্চারণ চমৎকার করে ওয়া জি হুন হবে ওস্তারজি যেটা উচ্চারণ করবে সেটা প্রথমে পুরোপুরি একটা একটা অক্ষর ধরে ধরে পড়ো এবার বাংলায় লেখো হা বি লুন হামি দান ফালাহু ওয়া কেন ফা ই ঝোন কলামুন এই যে কলম বলি না আমরা এটা আরবিতে বলে কলাম কলামুন বিল কলাম না রি মান তানভিন মূলত কিসের কাজ করে এখানে চারটা অপশন আছে একক এক টান নয়ের কাজ নাকি আকারের কাজ কোনটা করে ওস্তাদি তানভিন তো নয়ের কাজ করে আপনি বারবার বলেছেন খাড়াজের খাড়া জবর উল্টা পেশ কয়ালিপ টেনে পড়তে হয় তিনটে অপশন আছে এখানে পাঁচ নম্বর কোশ্চনে দেখো এক আলিপ তিন আলিপ দুই আলিফ কয়ালিপ টানতে হবে ওস্তাদজি এক আলিপ টেনে বলবো এই এক আলিপ তুমি টিক দিয়ে দাও যে কোনো পাঁচটি কবিরা গোনাও ও আদা করে তা রক্ষা না করা মিথ্যা বলা জুয়া লটারি হাউজি ক্যাসিনো সহ প্রতারামূলক খেলা চুরি করা তাকদিরে অবিশ্বাস করা এগুলো সব কবিরা গোনা আমরা বন্ধুরা এই পরীক্ষা দেওয়ার পর পর আরেকটা মজার পড়ায় একটু নিয়ে নিচ্ছি দেখো খুব এক্সক্লুসিভ এবং আরেকটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে ওই যে ওয়াও ইয়া আলিফ আইন হামজা এই তিনটে অক্ষরকে মিলিয়ে আমরা আরেকটু প্র্যাকটিস করবো এর উপরে আরেকটা ছোট্ট মূল্যায়ন দেখার চেষ্টা করব। আসবে একেবারে সোজা এটা তোমাদের জন্য সোজা কাঙ্ক্ষিত হরকত দেই ওয়াও বানাও তো দেখি ও ওস্তাদি জবর দিলে ওয়াই থেকে যাবে ই বানাও তো ওস্তা হামজার নিচে জের দিলে ই হয়ে যাবে ইয়া বানাও তো ও খারা জবর দেব উন বানাও এইবার উন ওয়ার উপর দুই পেশ একটা পেশ দিলে উ দুই পেশ দিলে উন পেশ বলার সময় মুখটা দুইটা ঠোঁটে গোল করে ফেলো জবর বলার সময় মুখটা হা করে ফেলো আর জের বলার সময় মুখটা দুই দিকে একটু ঠোঁট দুইটা দুই দিকে একটু ছড়িয়ে দাও তাহলে যেমন ওয়া হ্যাঁ ওয়া ইয়া উন তাহলে উচ্চারণটা একেবারে সুন্দর আমরা যখন তেলাওয়াত শিখবো না তখন এইগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো নো টেনশন ওস্তাদ জি সাথে আছে ইনশাল্লাহ এবার আ বানাও জবর দেব ই বানাতে হলে হামজার নিচে জের দেবো জি আ ই হা বানাবো হা বানাতে ওস্তাদ্জি হকে আকার দিয়ে দেব এই যে জবর দিলাম ই বানাও তো আইনকে জের দেবো ই এরপরে ই বানাও ওস্তাদ জি ইয়াকে জের দেব। ই ইয়াতে জের দিলে কী হয় ই হয় এটা আমরা জেনেছি ইয়ার একক ই জের দিলে ওই এরপরে আলিফে জের দেবো ই আলিফ আইন হামজা জের দিলে ই হয়ে যায় ইয়ের উপর দুই পেজ দিলে ওস্তাজি ইউন হয়ে যাবে ওয়া ইউন ইয়া বানাও এরপরে উন বানাও ও আর উপর দুই পেজ দেব ওস্তাজি উন এরপরে উ ওয়ান বানাবো ওয়ার আর উপর দুই জবর দিলে ওয়ান হয়ে যাবে ইয়া সা ইয়ান বানাবো ইয়ের উপর এক জবর দিলে ইয়া দুই জবর দিলে কি হয়ে যাবে নজক ইয়ান হয়ে গেল স ই ত্বকে দুই পেস দেব ওয়া দ ইন গ ইউ মিন মা র এগুলো তোমরা পারবে এখন এইগুলো বাসায় প্র্যাকটিস শুরু করলেই হয়ে গেল ক ই উন আন ই ই ইউন উপর এক দিলে ইউ আর একটা দিলে ইউন হয়ে গেল তাহলে মিলি কি হলো জ ই একশো বিশ নম্বর পেজ যুক্তাক্ষরে হরকত দিয়ে উচ্চারণ শিখি মধুর একটা জিনিস খেয়াল করেছ এখন তুমি কখনো কখনো হরকত দিয়ে উচ্চারণ লিখছো আবার কখনো উচ্চারণ দেয়া আছে তার আলোকে তুমি হরকত দিচ্ছ আর কোরআনের মধ্যে পুরো হরকত দেয়া আছে তুমি শুধু পড়ে যাবে আমি কিন্তু তোমাকে বড়ো কাজটি করিয়ে দিলাম তিলাওয়াতের সহজ কাজটি তোমাদের জন্য যেন খুব ইজি হয়ে যায় এখানে মুক্ত আছে এই পর থেকে যা র তিন ওস্তার এটা সহজ এটাকে আমরা মিলিয়ে দিই এই যে শটা চলে আসলো সা জটা যুক্তভাবে আসলো যা এরপর রটাকে জবর দিলাম রা তারপরে তকে দুই যে দিলাম তিন এখন উচ্চারণটা কী হবে এখন সাজা র তিন ব্যাস একশো বিশ নম্বর পেজে আসো এইভাবে কাজটা করবে পারবে না মালিকি লামটা যখন যুক্ত হবে তখন তো লটা আমার মাঝে মাঝে আমার ছোট্ট বন্ধুরা অনেক সময় স্টুডেন্ট যারা ছোট আছে বলে ওস্তার কোরআন কি এইভাবে মুক্তভাবেই এই যে আপনি প্রথমে গোল গোল চিহ্নের মধ্যে যা করেছেন এরকম থাকতে পারে না হ্যাঁ পারে কোনো অসুবিধা নেই কিন্তু যুক্ত হয়েই তো লিখতে হবে তাই না এইটা কোনো অসুবিধা নেই যুক্ত তোমরা চিনোই এখন মা লি কি এরপরে কি আছে হা কি বা প্রথমে মুক্ত দিয়ে পড়ো তারপর যুক্ত করো তারপরে যুক্তটা তোমার করতে হবে এখন হ্যাঁ এটা একটা মজার পরা ওয়াকি ফোন ওস্তা ওয়াকি ফোন মিলালে তো এইরকম লাগবো আমরা হ্যাঁ ওয়াকি ফোন এরপরে ওয়া ক ইরোন মানে তুমি আরবি লিখতেও পারো এখন জাস্ট এরকম হবে হ্যাঁ জ হিরোন হাটা মাঝখানে আসলে এরকম হবে বোন আ ই বোন আ কি মাগ নিমা কুইচ ইয়ার উপর দুই পেশ দিলে উচ্চারণটা কি হয় ওস্তা যে ইউন হয় আমরা একটু দেখে নিই তো ষষ্ঠ পরীক্ষাটা এক নজর তানভিনের এই জায়গাটা আমরা আজকে একটুও মূল্যায়ন নিতে চাই দেখি তো বন্ধু এই প্রথমে পড়ে ফেলো হ্যাঁ পড়ে ফেললেই দেখবা তোমার সাহস হয়ে গেল। বকে আকার দাও বা ইয়ার একক হলো ই খারাপ জবর দিয়ে ইয়া হয়ে গেলো বা ইয়া নকে একটা পেজ দিলে নুন দুইটা দরকার নুন হয়েছে বাইয়া দিন আমি যা পড়েছি ওই থিওরিগুলো মনে রেখো এবার এভাবে লিখতে থাকো বাংলায় হ্যাঁ প্রথমে এটা পড়ে ফেলো ও ই তিন এবার তুমি লেখো ও ই কাত এরপরে ফাসিউ সন কানা ক হবে ওস্তা যে ক হবে তান হবে না তন হবে ওস্তি তন হবে কারণ ওই অক্ষর আটটা যার উপর জবর দিলে আকার হয় না তাই একটা দিলে আকার হয় না এই ত তার সাথে একটা নজক করে দেব তন তান হবে না হরকত দিয়ে শব্দ তৈরি করি তো একটু বন্ধু খ ই নুন বানাও তো যে প্রথমটা খাড়া জবর দেব খ হয়ে যাবে আকার লাগবে না ই ও আচ্ছা হামজাই জের দেব ই নুন নকে একটা পেশ দিলে হবে নু আর দুইটা পেশ দিলে একটা নজক হয়ে যাবে নুন খুন নান নকে আকার দিয়ে না দুই পেশ দুই জবরের কারণ নান হয়ে গেল ইয়া খারা জবর দিলাম স ওস্তাদি খাড়া জবর দেব স হকে রশ্মিকার দেবো হে বকে এক জের দিলে বি দুই জের দিলে বিন এই পরীক্ষাটা পারা মানে তুমি কিন্তু অনেক কিছু পেরেছ বিন হ্যাঁ তুমি মনে করতেছো ওস্তাদজি এই পরীক্ষাটা কেন নিচ্ছে তুমি জানো না যে আমি কত ভালো একটা জিনিস তোমার থেকে আদায় করে নিলাম আর তুমি জানো না যে তুমি কত বড় একটা ভালো জিনিস অর্জন করতে পেরেছো এটা হলো জের দেব ই ফোন দুই পেশ ইউ উল্টা পেশ ইউ লা দু ফা ও হলে খারা জবর দেবো তাহলে একালি টানের জায়গা হয়ে যাবে ফা আ ও হামজায় খারা জবর দেব। জি জকে জের দেব। লান লকে এক জবর দিলে লা দুইটা জবর দিলে লান ল্যান বাংলায় উচ্চারণ লেখো বুঝতে কিছু নাই আমারও কোনো চিন্তা নাই বা বকে আকার দেব দেওয়া আছে বা লকে খারা জবর লা প্রথমে তুমি শব্দটা পড়ে ফেলো হ্যাঁ তাহলে অনেক এগিয়ে গেলে তুমি দেখো ইয়ে কিছু নাই আমিও কিন্তু কোনো চিন্তা নাই ওখানে কোনো এরো চিহ্নই নাই সাঈমিন ইলা বন বা নি মানে খেলাধুলা করিনি আমরা রন রান হবে না রন হবে রন হবে খা হবে না খ হবে খ ই নান উচ্চারণের সাথে মিলিয়ে হরকত দেই একটা মজার কোশ্চেন কিন্তু তুমি দারুণভাবে মিলিয়ে নাও আচ্ছা তাহলে এই আমরা তানবিন শিখের ষষ্ঠ সাময়িক পরীক্ষাটা দিচ্ছি চার নম্বর কোশ্চেন ওয়া তো ওস্তাদ উপর একটা জবর দেবো তাহলে ওয়া হয়ে যায় জি ইয়া যদি বানাইতে চাই দ্বিতীয়টাকে ইয়ের পরে জবর দিলে ইয়া হয়ে যায় উ বানাও তো আলিফে পেশ দেবো ওয়া ইন উন এই যে দুই পেজ দিলে উন হবে ইউন বানাও তো ইউন ওস্তাদ দুই পেজ দেবো আন বানাতে হলে হামজায় দুই জবর দেবো উ বানাতে হলে ওয়াই এক পেশ দেবো উ বানাতে হলে আলিফে এক পেজ দেবো আইনে এক পেশ দিলে ও আন বানাতে হলে আইনে দুই জবর বানাতে হলে আলিফে এক জবর রঙ করার কারণ বলি ওস্তাদজি একেবারে সোজা রতে রঙ করেছি এজন্য যে এটা জবর দিলে আকার উচ্চারিত হবে না আর খারা জবরটাকে কালার করেছি এজন্য যে একালিপ্ট আনতে হবে হি হঠাৎ কালার করেছি ওস্তার্জি কার করেছেন ওটা কণ্ঠনীতে চাপ দিয়ে এই জন্য কোট এটা তানবিন তো একটা নজক হবে না আ গলায় চাপ দিয়ে এবং একালিপটি এনে আ জি জোয়াটা একটু নরম আওয়াজে হবে মুখ গোল করে মিন তানবিন উন খারা জবর একালিপ টানব নুনে এলো তানবিন নজক হবে রসুল উন এটার কালার করার কারণ হচ্ছে রানা হয়ে রই থাকবে ওসতে লুন মানে তানবিন নজক হবে মাসা ও ওস্তা একালিপ টেনে বলবো তো এই জন্য মাসা জি দুন দুনে মানে নজক হবে তানবিন এটা র ফি আইন রানা হয়ে রই হবে এই জন্য এটা কালার করেছেন ইন গলায় চাপ দিয়ে তানবিনের রমা দ নুন রামানা হয়ে রমা হবে দয় খারা জবর একালিপ টানে বলবে এই জন্য নুন তানবিন ওস্তার যে তাটা খারা জবর এই জন্য আপনি কালার করেছেন বিন ন অতিরিক্ত আসবে মা খারা জবর একালিপ হা গলায় চাপ দিয়ে এজন্য ওস্তাদ যেটা কালার করেছেন খ বিরুন ওস্তাদ যে বুঝতে পেরেছি খানা হয়ে খ হবে এই জন্য কালার আর একালিপ টান হবে তো এই জন্য খারা জবরটাকে আপনি কালার করেছেন বন্ধুরা বলতে বলতে উনিশতম ক্লাস শেষ এর পরের বিশতম এপিসোডই তোমরা পেয়ে যাবে যজম শিখি আর যজম আর তাসদিদ যজম শিখতে পারলে তাসদিদ শিখতে সময় লাগবে মাত্র দুই মিনিট আর যজম শিখতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে এ নিয়েই আমরা কোরআন শিক্ষায় ঢুকে পড়ব ইনশাআল্লাহ আবারও আমার সেই স্লোগান থাকুন কোরআনের সাথে চলুন নাজাতের পথে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এত হরু ফি পাপড়ি কোলে 10 টি ফুল এক আয়াতই ভান্তি পারি লক্ষ কোটি ভুল এক kitabe jeevan range nutan jibon likhi Ishokola njigin.